আসসালামু আলাইকুম সাকিব সাহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত ওয়েলাস্টার বাংলা টিউটোরিয়ালের পার্ট থার্টিতে আজ দেখাবো হ্যান্ড টুল এবং জুম টুল ভিডিওটি শুরু করার পর বলে রেখে আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না তখন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের গ্রুপেতে জয়েন হয়ে থাকবেন আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকলে ফ্রিতে মক আপ এবং সফটওয়্যার সহজেই আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো আমি এখান থেকে ডিজাইন আগে রেখেছি আমি কাজের সুবিধার্থে তো এখানে আছে হ্যান্ড টুল হ্যান্ড টুলের কাজটা কিন্তু আমরা প্রথমে করতাম যেমন এখানে আমি জুম করলাম জুম করে আমি এখানে সাপোজ কাজ করতেছি এখন আমার এই সাইডে যেতে হবে ডান দিকে অথবা বাম দিকে উপরে দিকে যেতে হবে কিন্তু সেই কাজ করতে হলে আমরা করতাম কি যে কীবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করে ধরে রেখে আমরা এভাবে মুভ করতাম তাছাড়া এখানে একটা স্কল বাটন আছে আমরা এটা দিয়ে মুভ করতাম কিন্তু এটা অনেক ঝামেলা মনে হয় কিন্তু আবার ডান দিকে আছে আমি এখান থেকেও স্কল করতে পারতাম কিন্তু এটা পারফেক্ট মনে হয় না আমরা আমাদের পারফেক্ট মনে হয় কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে ধরে এভাবে আমরা সরিয়ে আমরা কাজগুলো করে থাকি কিন্তু এটা কিন্তু সহজে একটা হ্যান্ড টুল আছে তো এই হ্যান্ড টুলটা কিন্তু আমরা এখানে প্রেস করলে কিন্তু আমরা এটা মুভ করতে পারবো সহজেই ওই হ্যান্ড টুলটা এর শর্টকাট কমান্ড হলো এইচ আমরা যদি কীবোর্ড থেকে এইচ প্রেস করি তারপরে কিন্তু আমরা এটা সহজেই মুভ করতে পারবো যারা কাজ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তারা সবাই এখান থেকে শর্টকাট ইউজ করবেন তাহলে আপনারা তো অনেক সুবিধা হবে যেমন এখান থেকে আমি এখন যদি আমি টুল ইউজ করি সেক্ষেত্রে আমি পি দিলে আমি পেনটুল ব্যবহার করতে পারবো আবার সাপোজ আমার হ্যান্ড টুল প্রয়োজন সেক্ষেত্রে আমি এখান থেকে এইচ প্রেস করব তাহলে আমি হ্যান্ড টুলটা ব্যবহার করতে পারবো তো কীবোর্ডটা যাদের মুখস্থ বা কীবোর্ডে এক্সপিরিয়েন্স ভালো আছে তারা সহজে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন আর যাদের নাই তারা কীবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করেও আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো আশা করি এটা বুঝতে পারছেন হ্যান্ড টুলের কাজটা কি তো এবার আছে জুম টুল জুম টুলটা সিলেক্ট করার পরে আমরা জুম টুলটা কীভাবে কাজ করে আমি একটু দেখাই তো এখান থেকে তখন আমি এখানে ক্লিক করলাম একটা জুম হলো আবার ক্লিক করলাম আবার জুম হলো আমি যতবার ক্লিক করব একটু একটু করে কিন্তু জুম হচ্ছে কিন্তু আমরা জুম করলাম কিন্তু জুম আউট করব কিভাবে জুম আউট করতে হলে আমাকে কি করতে হবে কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে ধরে রাখতে হবে তারপরে কীবোর্ড থেকে অলটা প্রেস করে ধরে রেখে মাউস দিয়ে আমি জাস্ট ক্লিক করব তাহলে জুম আউট হয়ে যাবে যতবার ক্লিক করবে জুম আউট হয়ে যাবে এবং আমি শুধু কীবোর্ড থেকে অল্টা প্রেস না করে যদি ক্লিক করি তাহলে এটা জুম হয়ে যাবে তো এটা জুমের বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন তাছাড়াও আপনারা সিলেক্ট করে জুম করতে পারবেন সেটা হলো সাপোজ এখান থেকে ইওর লোঘ আছে সেক্ষেত্রে আমি এটা যদি ড্রাগ করে আমি সেই তাহলে এটুকু শুধু এটুকু জুম হবে আবার যদি এইটুকু ড্রাগ করি আমি কীবোর্ড থেকে কলটা প্রেস করি তাহলে এটা জুম আউট হবে তো আমাকে নির্দিষ্ট জায়গায় যদি আমরা জুম করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সিলেক্ট করব সাপোজ এইটুকু আমি এইটুকু সিলেক্ট করলাম জুম চুল সিলেক্ট করার সাথে সাথে আমি ড্রাগ করবো জাস্ট সিলেক্ট করলাম এটুকু আমার জুম হয়ে গেল তো আমি চাষে এইটুকু জুম করতে সেক্ষেত্রে আমি এইটুকু সিলেক্ট করলাম ছেড়ে দিলাম এটুকু জুম হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা জুম আউট এবং জুম ইন করতে পারবেন আশা করি জুমের কাজটা বুঝতে পারছেন এই জুম এবং হ্যান্ড টুলটা দুইটাই আমাদের ডিজাইনের করার সময় অনেক কাজে লেগে থাকে তো আশা করি এই দুইটা টুলসের কাজ আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম